হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটা ফেস হোয়াইটেনিং কম্বো সম্পর্কে বলবো। এই ফেস হোয়াইটেনিং কম্বের নাম হচ্ছে মাটানা অ্যান্টেল রোজ সিরাম এবং হানিমুন রোজ ক্রিম কম্বো। অর্থাৎ আজকে আমি আপনাদের সামনে মাটানা হোয়াইটেনিং কম্বো নিয়ে আলোচনা করব। মাটানা হোয়াইটেনিং কম্বের ভিতরে থাকছে মাটানা অ্যাঞ্জেল রোজ সিরাম এবং মাটানা হানিমুন রোজ ক্রিম। এই দুইটা প্রোডাক্ট কী ধরনের কাজ করে এবং এগুলো কীভাবে ইউজ করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন সেই সম্পর্কে আজকে আমি ভিডিওতে ডিটেলস আলোচনা করব এবং এই দুইটা প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট আছে কি না সেই সম্পর্কেও আজকে আমি বলবো। মাটানা অ্যাঞ্জেল রোজ সিরাম এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট। মাটানা অ্যাঞ্জেল রোজ সিরাম, যে সকল আপুরা ভেতর থেকে স্বচ্ছ হোয়াইটেনিং গ্লাস স্কিন চান তাদের জন্য খুব ভালো একটা সিরাম। মাটানা অ্যাঞ্জেল রোজ ড্রপ সিরাম স্কিন ফর্সা এবং গ্লোয়িং করতে সাহায্য করবে, স্কিনে পিঙ্কিশ হোয়াইটেনিং গ্লাস স্কিন করতে সাহায্য করবে। এই সিরামটি বয়সের ছাপ কমাবে এবং স্কিনে কুচকানো ভাব কমাতে সাহায্য করবে। যাদের স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে বা যাদের স্কিনটা লাল হয়ে যায়, স্কিনে র্যাশ ওঠে, তাদের স্কিনটাকে ভারী করতে সাহায্য করবে। মাটানা অ্যাঞ্জেল রোজ সিরাম ইউজ করলে ত্বকের মৃত কোষ দূর করবে এবং আপনার তারুণ্যকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। এই সিরামটি ত্বককে ময়শ্চারাইজিংয়ের কাজ করবে। মাটানা রোজ সিরাম ইউজ করলে যাদের স্কিনে গর্ত রয়েছে তাদের পোর মিনিমাইজ হবে, অর্থাৎ যাদের স্কিনে বড় বড় গর্ত রয়েছে তাদের গর্ত ভরাট করতে মাটানা সিরাম অনেক ভালো কাজ করে থাকে। মাটানা সিরাম ইউজ করলে আপনাদের স্কিনে একটা গোলাপি আভা নিয়ে আসতে সাহায্য করবে এবং এই সিরামটি আপনার স্কিনটাকে 2 থেকে 3 সেট পর্যন্ত ফর্সা করবে। মাটানা রোজ সিরাম ইউজ করলে ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করবে। যাদের চোখের আশেপাশে ভাঁজ পড়ে যাচ্ছে বা ফেসের অনেক জায়গায় ভাঁজ পড়ে যাচ্ছে তারা অবশ্যই এই সিরামটি ইউজ করবেন এবং যাদের চামড়াটা ঝুলে যাচ্ছে তারা অবশ্যই মাটানা সিরাম ইউজ করবেন, কারণ মাটানা সিরাম আপনার স্কিনটাকে টানটান করতে সাহায্য করবে। মাটানা অ্যাঞ্জেল রোজ সিরাম ইউজ করলে স্কিনের সান ট্যান রিমুভ করবে এবং স্কিনকে স্মুথ করতে সাহায্য করবে। এই সিরামটি যে কোনো ধরনের ত্বকে ব্যবহার করা যাবে এবং এই সিরামটি কোনো রকম সাইড এফেক্ট নেই এবং এই সিরামটি ছেলেমেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন। মাটানা হানিমুন রোজ ক্রিম কী ধরনের কাজ করে থাকে এবং এই ক্রিমটা আপনার কীভাবে ইউজ করবেন? মাটানা হানিমুন রোজ ক্রিম এটি 20 গ্রামের একটি প্রোডাক্ট এবং এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট। যারা গোলাপের মতো গোলাপি, সফট এবং গ্লোয়িং ত্বক চাচ্ছেন তাদের জন্য বিশ্বব্যাপী সারা জাগানো মাটানা ব্র্যান্ডের মাটানা রোজ হানিমুন ক্রিমের ম্যাজিক। এটা ম্যাজিকের মতোই, যা ব্যবহারের সাথে সাথেই বুঝতে পারবেন। মাটানা হানিমুন রোজ ক্রিম, যারা মাটানা সিরামটা ইউজ করেছেন তারা সবাই এটার ফ্যান হয়ে গিয়েছেন। আই হোপ মাটানা হানিমুন রোজ ক্রিমটাও ইউজ করলে সবার মন কেড়ে নেবে। মাটানা হানিমুন রোজ ক্রিমের কার্যকারিতাগুলো হচ্ছে, এই ক্রিমটি ইউজ করলে ত্বক ভেতর থেকে 3 থেকে 4 সেট পর্যন্ত ফসা করবে। যারা স্কিনটাকে ধবধবে ফসা করতে চাচ্ছেন এবং স্কিনে একটা গোলাপি আভা নিয়ে আসতে চাচ্ছেন তারা অবশ্যই মাটানা হানিমুন রোজ ক্রিমটি ইউজ করবেন। মাটানা হানিমুন রোজ ক্রিম ইউজ করলে ত্বকের ভাঁজ, বলিরেখা, ফাইন লাইন্স বিদায় করে ত্বককে করে তুলবে লাবণ্যময়। এছাড়া এই ক্রিমটি আপনার ত্বককে অনেক বেশি গ্লোয়িং করতে সাহায্য করবে। আপনারা যদি মাটানা হানিমুন রোজ ক্রিম এবং মাটানা সিরামটা যদি একসাথে ইউজ করেন তাহলে আপনাদের স্কিনটা আগের থেকে 2 গুণ বেশি ফসা হবে এবং এই সিরামটা যদি আপনারা এই ক্রিমটার সাথে ইউজ করেন তাহলে আপনাদের স্কিনটা অনেক বেশি ফসা হবে, পাশাপাশি আপনাদের স্কিনটাকে গ্লাস স্কিন করবে এবং গ্লোয়িং করতে সাহায্য করবে। এছাড়া যাদের স্কিনে অনেক বড় বড় গর্ত রয়েছে তারা অবশ্যই মাটানা ক্রিম এবং মাটানা সিরাম অবশ্যই ইউজ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের স্কিনের গর্ত সহজেই ভরাট হয়ে গেছে। মাটানা হানিমুন রোজ ক্রিম ইউজ করলে স্কিনকে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে এবং যাদের স্কিনটা তৈলাক্ত তাদের স্কিনে তৈলাক্ত ভাব কমাতে মাটানা হানিমুন রোজ ক্রিম এবং মাটানা সিরাম অনেক ভালো কাজ করে থাকে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে। এই ক্রিম এবং সিরাম আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের ত্বককে স্মুথ, টানটান করে তুলতে সাহায্য করবে। মাটানা হানিমুন রোজ ক্রিম এবং মাটানা সিরাম আপনারা কীভাবে ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন এবং এই দুইটা প্রোডাক্টই কিন্তু ছেলেমেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। মাটানা হানিমুন রোজ ক্রিম এবং মাটানা হানিমুন সিরাম আপনারা কীভাবে ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন? সিরামটি আপনারা সকালে এবং রাতে 2 বার ব্যবহার করবেন এবং এই সিরামটি আপনার ফেসে লাগিয়ে
দশ থেকে পনেরো মিনিট রেখে স্কিনের সাথে একদম মিশিয়ে ফেলবেন। এরপর যখন স্কিনের সাথে সিরামটা একদম মিশে যাবে, তারপর মাটানা হানিমুন রোজ ক্রিমটি আপনাদের ফেসে লাগাবেন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ক্রিমটি আপনারা পুরো ফেসে লাগিয়ে স্কিনের সাথে মিশিয়ে ফেলবেন। এভাবে নিয়মিত ইউজ করলে আপনাদের স্কিনটা অনেক বেশি ফর্সা হয়ে যাবে এবং স্কিনে একটা গোলাপি আফা নিয়ে আসতে সাহায্য করবে। মাটানা সিরাম এবং মাটানা ক্রিমে গোলাপের নির্যাস রয়েছে, তাই এই সিরামটি আপনার ত্বককে অনেক বেশি ফর্সা করবে এবং স্কিনটাকে অনেক বেশি স্কিনে একটা গোলাপি আফা নিয়ে আসতে সাহায্য করবে। যারা আমাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্ট নিতে চান অথবা অর্ডার করতে চান, তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে 01406187693 এই নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা প্রতিদিন সবার আগে দেখতে পারবেন। সো ভালো থাকবেন সবাই। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।